আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমাদের ইউটিউব চ্যানেলে একটা কমেন্ট বারবার আসছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি দুই সালের রেজাল্ট কবে দিবে তেইশ সালের যে ভিডিওটি আপলোড করছিলাম সেই ভিডিওতে আরেকজনের কমেন্ট করছে যে চব্বিশ সালের রেজাল্ট কবে দেবে তো আজকের ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দেবো যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট তো সেক্ষেত্রে আমরা মোটামুটি অনেকটা ঘাটাঘাটি করে মূলত যতক্ষণ না পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ প্রকাশিত না হয় ততক্ষণ পর্যন্ত শিওর কোনো নোটিশ দেওয়া যাবে না যে কবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট প্রকাশিত হবে তবে তারপরও কিছু ধারণা থেকে যায় তো আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে চলে যাবো এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট নিউজ তো রেজাল্ট নিউজে যদি আমি চলে যাই এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট এক মাসের নিউজ যদি আমি দেখি চার মাস থেকে শুরু করে এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইসিএস রেজাল্টের এখনও কোনো নিউটিউস প্রকাশিত করা হয়নি অন্য অন্য প্রোগ্রামগুলো রয়েছে বিএ বিএসএস এই প্রোগ্রামগুলোর রেজাল্টগুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে তো যেহেতু এখানে কোনো সিওরলি নোটিশ দেওয়া হয়নি তারপরে কিছু পেজ থেকে এবং বিগত বছরের নোটিশগুলো আমরা ফলো করলে দেখতে পারি যে সাধারণত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হয় এর মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফলগুলো প্রকাশিত করা হয় তো সেক্ষেত্রে আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড রয়েছে এর ফলাফল এবছর গত মাসের বারো তারিখ অর্থাৎ মে মাসের বারো তারিখ ফলাফল প্রকাশিত করা হয়েছিল যদি এক মাস পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত করা হয় সেক্ষেত্রে আমাদের চলতি মাসের জুন মাসের বারো তারিখ থেকে তেরো তারিখ আমাদের ফলাফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও কিছু নোটিশ দেখতে পারছো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে যেখানে পরীক্ষার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশিত করা হয় সেক্ষেত্রে এখানে উন্মুক্ত দিয়ে তুমি দেখতে পারছো যে পরীক্ষা শেষ হওয়ার নব্বই দিনের মধ্যে ফলাফল প্রকাশিত করা হয় সেক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশিত হওয়ার এক মাস পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত করা হয় এবং আমরা দেখতে পাচ্ছি দুই সালে আমাদের ফলাফল সেইভাবে প্রকাশিত হয়েছিল তেরোই জুন ফলাফল প্রকাশিত করা হয়েছিল তা আমাদের জুন মাস চলমান এ মাসের আমরা আশা করি এ মাসের বারো তেরো তারিখের মধ্যেই আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত করা হবে আর ফলাফল প্রকাশিত করার আগে অবশ্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপডেট দিয়ে দেবে আর আপডেট দিয়ে দিলে আমরা অবশ্যই সাথে সাথে তোমাদের কত তারিখে এবং কয়টা বাজে থেকে তোমাদের উন্মুক্ত ফলাফল প্রকাশিত করা হবে বা তোমরা ওয়েবসাইটে এবং এস এম এসের এর মাধ্যমে কীভাবে তোমরা রেজাল্ট চেক করবে সে বিষয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও দিয়ে দেবো যে কীভাবে তুমি এস এম এস এবং ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল প্রকাশিত হলেই সবার আগে তুমি তোমার রেজাল্টটি চেক করে নিতে পারো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো